প্রায় চারশো কোটি বছর আগে গ্রহাণুর ধাক্কায় শুকিয়ে গিয়েছিল মঙ্গলের একটি নদীর পানি এবার মঙ্গলের সে শুকিয়ে যাওয়া নদীর বদ্বীপের ছবি তুলে পাঠালো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবট যান শুধু শুকিয়ে যাওয়া নদী বদ্বীপই নয় বরং এব্রোথেব্র পাথুরে জমি রঙে একাকার হয়ে যাওয়া ধুধু প্রান্তর ও আকাশ সবই ধরা পড়েছে ওই রোবট যানের ক্যামেরায় চলুন বিস্তারিত দেখে আসি প্রতিবেদন থেকে গত ১৯ ফেব্রুয়ারি লাল গ্রহের মাটি ছুঁয়েছে নাসার এই রোবট যান অবতরণের সময়ই পাথরে মঙ্গল পৃষ্ঠের একটা ছবি পাঠিয়েছিল সেটি তার সঙ্গে নতুন ছবিগুলো হুবহু মিলে যায় একুশ ফেব্রুয়ারি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরার মাধ্যমে তিনশো ডিগ্রি ঘুরে শতাধিক দৃশ্য ক্যামেরাবন্দি করে পার্সিভিয়ারেন্স এর মধ্যে একশো আশপাশের একটি পরিদৃশ্য তৈরি করেছে নাসা যার মাধ্যমে আরও ভালো করে মঙ্গলের দৃশ্যপটের সঙ্গে পরিচিতি ঘটছে সাধারণ মানুষের এই মুহূর্তে মঙ্গলের জেজেরো গহ্বরে অবস্থান করছে পার্সিভিয়ারেন্স সেখান থেকেই পারিপার্শ্বিক দৃশ্য ক্যামেরাবন্দি করেছে তার একশো পঁয়ত্রিশ বাই চারশো মিলিমিটারের মাসক্যাম জেড ক্যামেরা যার লেন্স দিয়ে তোলা ছবি ত্রিশ হাজার পিক্সেল পর্যন্ত জুম করে দেখা যায় নাসা যেই দৃশ্য প্রকাশ করেছে তাতে বহু দূরে অবস্থিত পর্বত গাত্র স্পষ্ট দেখা যাচ্ছে এমনকি তিন থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বস্তুকেও স্পষ্ট দেখা সম্ভব এই ছবিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা থ্রি ছবি এবং ভিডিও তুলতেও সক্ষম নাসা বলছে যে মঙ্গল পৃষ্ঠ থেকে কোন ধরনের নুডি পাথর পরীক্ষার জন্য পৃথিবীতে আনা হবে তা ওই ক্যামেরার মাধ্যমেই ঠিক হবে এরিজোনা স্টেট ইউনিভার্সিটির স্কুল অব আর্থ অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশন এবং সানজিয়াগোর মালেনি স্পেস সায়েন্স সিস্টেমস যৌথভাবে মাস ক্যাম্পজেডের খুঁটিনাটি সব যন্ত্রপাতি ও প্রযুক্তি তৈরি করেছে মঙ্গলে কখনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানতে গত উনিশ ফেব্রুয়ারি মঙ্গলে পৌঁছায় পার্সিভিয়ারেন্স কয়েক বছর মাটি খুঁড়ে সেখান থেকে পাথর জীবাশ্ম এবং মাটির নমুনা সংগ্রহ করে দু হাজার সাল নাগাদ পৃথিবীতে পাঠানোর কাজ করবে সেটি এরপর গবেষণাগারে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবেন বিজ্ঞানীরা জানাবেন লাল গ্রহকে আদৌ মানুষের বসবাসের উপযুক্ত করে তোলা যাবে নাকি যাবে না